এদিন করোনা মোকাবিলায় অমৃত বাউল লোকগান প্রসার সমিতি কোচবিহার জেলা কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে 29,300 টাকার চেক জেলা শাসকের দপ্তরে আধিকারিকের হাতে তুলে দিলেন। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, আমাদের একটা সংগঠন আছে লোকশিল্পীদের অমৃত বাউল লোকগান প্রসার সমিতি। আমরা যারা লোকশিল্পী তারা সবাই সামান্য করে টাকা জমিয়ে আমরা চাচ্ছি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কিছু জমা দেওয়ার জন্য, তার জন্য আমরা এসেছি। কত টাকা জমা দিতে চাইছেন? আমরা আজকে জমা দেব 29,300 টাকা। এর পাশাপাশি এদিন করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে 16,100 টাকা দিলেন কোচবিহার 2 নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোক প্রসার সমিতির সদস্যরা। এদিন জেলা শাসকের দপ্তরে এক আধিকারিকের হাতে এই চেক তুলে দিলেন তারা। কোচবিহার থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।